हेलो बंधुरा केमन आछो सबाई आशा करी सकले भालो आछो। आजकेर ए भिडियोते आमरा एक्सप्लेन करब 2003 साले मुक्ति पावा हलिउडेर वन अफ द मोस्ट हरर स्लैशर मुवि रंग टानेर। रंग टान सम्पर्के सबकिछु डिटेले बोले देब, तो चलो बेशी कथा ना बाड़िये आमादेर आजकेर ए भिडियोटि शुरू करा जाक। গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটি জঙ্গলের পাশে রিচ আর হেলি নামক দুজন ক্লাইম্বিং করতেছে একটি পাহাড়ে। এমন অবস্থায় রিচ খুবই কষ্ট করে সে পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। উঠে পড়ার পর সে লক্ষ্য করে যে সামনে একটি খুবই ভয়ানক জলাশয় রয়েছে। এমন অবস্থায় সেখান থেকে রিচ নিচে তাকিয়ে বলে যে হেলি তুমি উপরে উঠে পড়ো খুবই তাড়াতাড়ি। হেলি ওঠার চেষ্টা করে কিন্তু হেলি উঠতে পারে না, সে একবার উঠতে গিয়ে পড়ে যায়। তখন সে উপরে তাকিয়ে যখন রিচকে ডাক দেয় তখন সে রিচকে দেখতে পায় না, বরং উপর থেকে রক্তের ফোঁটা পড়তেছে। এমন অবস্থায় কেউ রিচের বডিটা উপর থেকে নিচে ফেলে দেয় এবং সেটা দেখে হেলি খুবই ভয় পেয়ে যায়। তখন হেলির দড়িটি ধরে কেউ টান দেয় উপরে। এমন অবস্থায় হেলির ছুরিটি বের করে সেই দড়িটি কেটে দেয় এবং নিচে পড়ে যায়। পড়ার পরে সে রিচের বডিতে দেখতে পারে যেখানে উপর থেকে কেউ রিচকে মেরে নিচে ফেলে দিয়েছে এবং তার বডি খুবই ভয়ানক অবস্থায় রয়েছে। তখন হেলি ভয় পেয়ে নিজের গাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু একটা কাঁটাযুক্ত তারে সে বেঁধে পড়ে যায় এবং পেছন থেকে তাকে কেউ ধরে হিঁচড়ে নিয়ে চলে যায়। তখন আমরা জানতে পারি যে ওই পাহাড়ের মধ্যে এমন কিছু একটা রয়েছে যেটা কিনা মানুষদের গুম করে দেয় এবং তাদের গাড়িগুলাও, আর এটা একটা বড় নিউজ হয়ে রয়েছে ওই পুরো শহরের জন্য। গল্পের কাহিনী আগে বেরোয় আমরা দেখতে পারি ওই জঙ্গলের মধ্যে দিয়ে একজন লোক যার নাম কিনা ক্রিস, সে কিনা গাড়ি করে ইন্টারভিউ দিতে যাচ্ছে তার চাকরির জন্য। কিন্তু কিছুদূর যাওয়ার পর সে লক্ষ্য করে যে গাড়িগুলো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে জ্যাম বেঁধে রয়েছে। সে গাড়ি থেকে বের হয়ে একজন ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করে যে সামনে কি হয়েছে। সে বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে পুরো 5 ঘন্টা তোমাকে জ্যামে আটকে থাকতে হবে। এটা শুনে ক্রিস বলে সেটা তার দ্বারা হবে না। সেখান থেকে গাড়ি করে ব্যাক করে এবং সে ফিরে যেতে চায় পুরো শহরে। এটা কল করে সে জানাতে চায় কিন্তু তার ফোনে থাকে না সিগন্যাল, যার কারণে সে একটি গ্যাস স্টেশনের দিকে যায় যেখানে সে কথা বলে সেটা জানাতে পারবে যে সে ইন্টারভিউর জন্য লেট হবে। তারপর সে গ্যাস স্টেশনে পৌঁছে দেখে সেখানে একজন লোক বসে রয়েছে যে কিনা প্রায় আধমরা অবস্থায় রয়েছে, মানে সে অসুস্থ রয়েছে। সে সেখানে কল করার চেষ্টা করে কিন্তু সেখানে দেখে যে ফোন ডেড হয়ে রয়েছে। সে জিজ্ঞেস করে ফোন ডেড হয়ে রয়েছে, আমি এখান থেকে বের হব কিভাবে। পরবর্তীতে ক্রিস লক্ষ্য করে যে পাশে একটি ম্যাপ রয়েছে, সে ম্যাপের মাধ্যমে সে দেখে নেয় যে আসলে সে বের হতে পারবে কিনা এবং সে রাস্তা পেয়েও যায়। তারপর সে তার গাড়ি নিয়ে নকশা অনুযায়ী সে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে যেই রাস্তাটি সে ম্যাপে দেখেছিল এবং সেখানে পৌঁছে সে দেখে দুইটা রাস্তা রয়েছে, যেখান থেকে একটা শর্টকাট এবং একটা লং কাট। তখন সে সিদ্ধান্ত নেয় সে শর্টকাট দিয়ে যাবে, যেটা জঙ্গলের রাস্তা। রাস্তায় যাওয়ার পথে সে একটা মরা হরিণকে দেখতে পায়, যেটা দেখতে গিয়ে তার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার ফলে দুইটা গাড়ি ভয়ানকভাবে ভেঙে যায়। কিন্তু সেখানে ক্রিস বা ওই গাড়িতে থাকা কোনো লোকই আহত বা নিহত হয় না। পরবর্তী সিনেমা লক্ষ্য করে সে গাড়ি থেকে 5 জন লোক বের হয়ে আসে। ক্রিস ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করে। ক্রিস বলে আমি পুরোপুরি ঠিক আছি। এমন অবস্থায় সে জিজ্ঞেস করে তোমাদের গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল কেন, এবং সেখান থেকে উত্তর দেয় ফ্রান্সিস যে আসলে আমাদের গাড়ির নিচে এমন একটা তার বেঁধে গিয়েছিল যে তারের ফলে তাদের পুরো গাড়ির টায়ারটি পাঞ্চার হয়ে গিয়েছে এবং সেখানে তারা দাঁড়িয়ে রয়েছে। এমন অবস্থায় ফ্রান্সি আর ইভ্যান সেই গাড়িগুলোর কাছে দাঁড়িয়ে থাকে আর বাকি যারা ছিল তারা চলে যায় কোনো সাহায্য নিয়ে আসার জন্য এবং তারা জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে। তখন দেখে যে একটি টায়ারকে পোড়ানো হচ্ছে আর সেটা খুবই ভয়ানক ভাবে, আর সেটা দেখে তাদের মনে একটু সন্দেহ হয় যে আসলে এটা করছে কে। সিন বদলায় আর আমরা লক্ষ্য করি ইভ্যান জঙ্গলের দিকে কোথাও যাচ্ছে, কারণ সে জঙ্গলের মধ্যে থেকে কিছু একটা শুনতে পেয়েছে। পরবর্তী সিনে আমরা লক্ষ্য করি ফ্রান্সি দেখতেছে যে ইভান সেখানে নাই। ফ্রান্সি ইভানকে খোঁজার জন্য জঙ্গলের দিকে রওনা হয়। রওনা হওয়ার পর সে লক্ষ্য করে যে সেখানে ইভানের জুতোটি পড়ে রয়েছে। কিছুদূর যাওয়ার পর সে দেখে যে ইভানের কান কেউ ওখানে ছিঁড়ে রেখে গিয়েছে, মানে বুঝতে পারছো কি অবস্থাটা নিয়ে করেছে। সেটা দেখার পর ফ্রান্সি অনেক ভয় পেয়ে যায় এবং পেছতে থাকে, আর তখনই তার উপর হামলা হয়। আর হামলাটি হওয়ার পরে তার মুখটি পুরোপুরি ছিঁড়ে যায়। কিভাবে ছেড়ে কাঁটাযুক্ত তার দিয়ে তার মুখটি টান দেওয়া হয় যার ফলে তার পুরো মুখটি ছিঁড়ে যায়। সিন বদলায় আর আমরা লক্ষ্য করি জেসি, স্কট, কার্লি আর ক্রিস জঙ্গলের মধ্যে একটি ঘর খুঁজে পায়, আর সেই ঘরের মধ্যে কি রয়েছে সেটা দেখার জন্য তারা ঘরের দিকে প্রবেশ করে। কিন্তু তারা সেটা জানতো না যে এটা 3 Finger 1 Eye আর স টুথের ঘর। এটা যদি তারা জানতো তারা ভুল করে এখানে আসতো না। তারা ঘরের মধ্যে প্রবেশ করার পর অনেক অনেক আজিব জিনিস দেখতে পারে, যেটা দেখার পর তারা আসলে শক হয়ে যায়। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে এখানে মানুষের দাঁতের সাথে সাথে মানুষের চোখ রয়েছে এবং মানুষের অনেক হাট পিঞ্জার এইসব রাখা রয়েছে, আর সেটা দেখার পর তারা অনেকটাই ভয় পেয়ে যায়। তারা ভাবে যে আসলে এখানে থাকিটাই বা কে।
কিছুক্ষণ পর জেসি ওই ঘরের মধ্যে সেই কাটাযুক্ত তারগুলো খুঁজে পায়, যেই তারগুলোর মাধ্যম দিয়ে তাদের গাড়ির টায়ারটি পাঞ্চার করা হয়েছিল। পরবর্তী সিনে আমরা লক্ষ্য করি তারা সকলেই বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখে যে কেউ ওই ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতেছে একটি গাড়ি নিয়ে, আর সেই গাড়িটি হচ্ছে একটি টো ট্রাক। টো ট্রাকটি বেসিক্যালি থ্রি ফিঙ্গার ওয়ান আই আর শর্ট হতে তারা ফ্রান্সিকে মেরে তাদের এই গাড়িটি টো করে এখানে নিয়ে আসতেছে। মত অবস্থায় জেসি, স্কট, কার্লিয়ার, ক্রিস ওই ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। পরবর্তীতে থ্রি ফিঙ্গার ওয়ান আই আর শর্ট হুথ ফ্রান্সের বডিটি নিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং ওই বডিটি তাদের সামনে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা তিনজন ফ্রান্সের বডিটি নিয়ে একটি টেবিলের উপর রাখে এবং ধীরে ধীরে করে সে বডিটি কাটে আর তারা খায়। মানে বুঝতে হচ্ছে তারা কিন্তু সেটা অরিজিনালি খাচ্ছে। খাওয়ার পরে যখন তারা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে, সেই সুযোগে ক্রিস, কার্লি, স্কট আর জেসি ঘর থেকে পালানোর চেষ্টা করে কোনো শব্দ করা বাদে। কিন্তু তারা পালানোর সময় একটি ভুল হয়ে যায়, ভুলটি হয় স্কটের দ্বারা। স্কটের ভুলের কারণে তাদের তিনজনের মধ্যে থেকে একজন জেগে যায়, আর সেটা দেখে তারা ভয় পেয়ে সবাই জঙ্গলের মধ্যে পালাতে শুরু করে। তাদের সবাইকে পালাতে দেখে থ্রি ফিঙ্গার ওয়ান আই আর শর্ট হুথ তাদের টো ট্র্যাকটি করে তাদের পিছু নেয়। পিছু নেওয়ার পর তারা একটি জায়গায় গিয়ে থামে, সেখানে গিয়ে তারা তাদের খুঁজে পায়। অন্ত অবস্থায় ক্রিস তাদেরকে দেখে নিজের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য সে চিৎকার করতে থাকে, বলে এদিকে আসো এদিকে আসো। আর সেখানে থাকা একজন, মানে থ্রি ফিঙ্গারদের মধ্যে একজন গুলি করে, সেই গুলিটি লাগে ক্রিসের পায়ে এবং ক্রিস সেখানে আহত হয়ে পড়ে যায়। সেটা দেখে স্কট থ্রি ফিঙ্গারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবং তাদের ডেকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। কিন্তু তারা তিনজন, মানে কার্লি, জেসি আর ক্রিস, কোনো মতে সেখানে টো ট্র্যাকটি করে পালানোর চেষ্টা করে এবং তারা সফলভাবে পালাতেও পারে। পরবর্তী সিনে আমরা লক্ষ্য করি ক্রিস, কার্লি আর জেসি স্কটকে নেওয়ার জন্য তাকে ডাক দেয়, কিন্তু অলরেডি স্কটের বুকে তিনটা তীর মেরে থ্রি ফিঙ্গার বাহিনী তাকে হত্যা করে ফেলে খুবই নির্মমভাবে। আর সেটা দেখে ক্রিস, কার্লি আর জেসি গাড়ি করে পালানোর চেষ্টা করে, কিন্তু মাঝপথে গিয়ে গাড়িটি এমন একটি কাদায় ফেসে যায় সেখান থেকে গাড়িটি বের করা যায় না। পরবর্তীতে তারা গাড়িটি ছেড়ে দেয় সেখানে, ছেড়ে দিয়ে সেখান থেকে রাস্তা বের করার জন্য তারা হাঁটতে শুরু করে। কিন্তু যাওয়ার পর কার্লি, জেসি আর ক্রিসকে একটি বড় ওয়াচটাওয়ার দেখায়, সেটা জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। আর সেটা দেখে তারা তিনজনই এক এক করে ওয়াচটাওয়ারে উঠে পড়ে, কারণ তারা জানতো এখানে না উঠলে তারা তিনজন, মানে থ্রি ফিঙ্গার ওয়ান এর শর্ট হুথ তাদেরকে মেরে ফেলবে। ওয়াচটাওয়ারে ওঠার পর তারা একটি ফার্স্ট এড কিট পায়, যেই কিটের মাধ্যমে তারা ক্রিসের যে জখমটি লেগেছিল সেটা সারানোর চেষ্টা করে। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে তারা একটি রেডিও পেয়েছে সেই ওয়াচটাওয়ারের মধ্যে, সেই রেডিওর মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা করে কারোর সাথে, কিন্তু কোনো জবাব আসে না। সিন বদলে আর আমরা লক্ষ্য করি থ্রি ফিঙ্গার বাহিনী তাদের খুঁজতে খুঁজতে সেই ওয়াচটাওয়ারের কাছে চলে এসেছে এবং তারা ধীরে ধীরে করে সেই ওয়াচটাওয়ারের উপর উঠতেছে। এমন অবস্থায় তারা ওয়াচটাওয়ারের যে মেন দরজাটা ছিল সেটা বন্ধ করার চেষ্টা করে কিছু চাপা দিয়ে। পরবর্তী সিনে আমরা লক্ষ্য করি যে তারা সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো সে কার্লি সে ফার্স্ট এডের বক্সটি জানলায় আঘাত করে আর জানলাটি ভেঙে যায়। আর সেটা দেখার পরে তারা সে জানলা দিয়ে লাফ মারে একটি গাছের ওপর গিয়ে পড়ে, আর সেই গাছটি ছিল অনেক ঘন। প্রথমে ক্রিস, তারপর জেসি আর কার্লি সবাই গাছের ওপর লাফ মারে এবং গাছের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু সেটা থ্রি ফিঙ্গার বাহিনী দেখে ফেলে এবং তারা এক এক করে সেই গাছে ওঠার চেষ্টা করে এবং সেই গাছে উঠে পড়ে থ্রি ফিঙ্গার। উঠে পড়ার পরে সে লক্ষ্য করে যে সেখানে রয়েছে কে, কার্লি, এবং কার্লিকে সে আঘাত করে, এক আঘাতে তার মুখ দুই ভাগ হয়ে যায়। সেটা দেখে জেসি ভয় পেয়ে চিৎকার করে ফেলে, যার ফলে থ্রি ফিঙ্গার বুঝতে পারে যে এই গাছের উপরে অন্য কেউ রয়েছে এবং থ্রি ফিঙ্গার জেসিকে মারার জন্য তার দিকে অগ্রসর হয়। কিন্তু সেখানে ক্রিস একটি বড় গাছের ঝটকা দিয়ে তাকে নিচে ফেলে দেয় এবং সেখানে আমরা বুঝতে পারি যে সে মারা গিয়েছে। আসলে কি মারা গিয়েছে? না, সে এখনও মারা যায়নি। পরবর্তী সিনে আমরা লক্ষ্য করি যে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে এবং তারা একটি মেন রোড দেখতে পেয়েছে, যে রোডের মাধ্যমে তারা এই জঙ্গল থেকে বের হতে পারবে এবং তারা সেখান থেকে বেরই হতে যাবে এমন অবস্থায় তাদের উপর আক্রমণ হয়। আক্রমণটি করে শর্ট হুথ আর ওয়ান আই, তারা ক্রিসকে আঘাত করে পাহাড়ের নিচে ফেলে দেয় এবং জেসিকে তারা ধরে নিয়ে চলে যায়। এখন জেসিকে নিয়ে কোথায় গেল এটা জানার জন্য ক্রিস অনেক চেষ্টা করে কিন্তু পারে না। পরবর্তীতে সে একটি পুলিশ অফিসার সাহায্য নিতে চায়, কিন্তু সে পুলিশ অফিসারটাকেও মেরে ফেলে। কে মেরে ফেলে? তীরন্দাজ, সেই থ্রি ফিঙ্গার বাহিনী। কিছুক্ষণ পর শর্ট হুথ পুলিশের গাড়িটি নিয়ে চলে যেতে থাকে। এমন অবস্থায় ক্রিস সে গাড়ির নিচে ঝুলতে ঝুলতে শর্ট হুথের পিছনে ফলো করে। তিন বদলে আর আমরা লক্ষ্য করি যে ওয়ান আই জেসিকে বেঁধে রেখে তাকে অত্যাচার করতেছে এবং তাকে মারার পরিকল্পনা করতেছে এবং সে তাকে মারতে যাবে। এমন অবস্থায় সে লক্ষ্য করে যে বাড়ির পাশে কেউ গাড়ি নিয়ে এসেছে, আর সেটা কেউই নয়, সেটা হলো শর্ট হুথ। আর শর্ট হুথের গাড়ির নিচে রয়েছে কে, ক্রিস। তখন ক্রিস পুলিশের গাড়িটি নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং ওয়ান আইয়ের উপর চাপা দিয়ে দেয়।
সে গাড়ি থেকে বের হয়ে এসে তার মৃত্যু কনফার্ম করতে যাবে এমন অবস্থায় তার উপর আক্রমণ করে সটুথ, এবং সটুথের সাথে তার ভয় ভয় একটি মারামারি হয়, যে মারামারিতে ক্রিস প্রায় আধমরা অবস্থায় হতে থাকে, মানে প্রায় মারা যাবে। এমন অবস্থায় তাকে বাঁচায় কে, জেসি। জেসি সটুথের পিছনে একটা তীর মারে, যে তীরের আঘাতে সটুথ পুরো খালাস। সেখান থেকে ক্রিস জেসিকে বাঁচানোর চেষ্টা করে, তার হাতের বাঁধন খুলতে থাকে। এমন অবস্থায় এন্ট্রি নেয় কে, সটুথ। আরে ভাই, এরা সকাল সকাল মরে না, ও আবার আসে, মানে মরে গিয়ে আবার ফেরত আসে, এবং তাদের মধ্যে আবারও মারামারি হয়। সেই মারামারিতে প্রায় আবারও ক্রিস মরা মরা ভাব চলে আসে, কিন্তু আবার তাকে বাঁচায় কে, জেসি। জেসি এবার তীর মারে এবং এই তীরটি জায়গা মতো লাগে, এবং এখানেই হয়ে যায় খালাস সটুথের। তখন তারা মনে করে যে তারা সবাইকে মেরে ফেলেছে, কিন্তু না, এখন একটা বেঁচে আছে। কে বেঁচে আছে? থ্রি ফিঙ্গার। এখন চলে আসে থ্রি ফিঙ্গার। থ্রি ফিঙ্গারের সাথে আবার ক্রিসের মারামারি হয়, কিন্তু এমন তো অবস্থায় জেসি একটা বড় কুড়াল নিয়ে থ্রি ফিঙ্গারের বুকে মেরে দেয়, এবং থ্রি ফিঙ্গার এখানে খালাস হয়ে যায়। তারা ওখানে ওয়ান আই, থ্রি ফিঙ্গার আর সটুথের বডিতে রেখে দিয়ে সেখানে গুলি করে একটা বড় তেলের পাইপ বাস্ট করে পুরো ঘরটি উড়িয়ে দেয়। মানে পুরোপুরি মানে কনফার্ম হয়ে গেছে যে তারা সকলে মারা গিয়েছে, কিন্তু আসলে কি মারা গিয়েছে সেটা জানবো আমরা এখনও একটু পরে যে। এবং তারা সেখান থেকে গাড়ি করে, মানে ক্রিস আর জেসি সেখান থেকে গাড়ি করে পুরো শহরের দিকে রওনা দেয়। এখানে সিনেমাটি হয়ে যায় পুরো খতম, কিন্তু না, এরপরও রয়েছে কিছু পোস্ট ক্রেডিট সিন, সেটা আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। লাস্টিকে আমরা দেখতে পারি যে সেই ঘরের ওখানে গিয়েছে পুলিশ অফিসার, যে কিনা তদন্ত করতে গিয়েছে আসলে এখানে হয়েছেটা কি। সেখানে গিয়ে সে লক্ষ্য করে যে এখানে ডেড বডি পড়ে রয়েছে, কিন্তু সে পেছনে যখন ঘুরে তাকিয়ে দেখে তখন দেখে কে, থ্রি ফিঙ্গার। মানে থ্রি ফিঙ্গার এখনও বেঁচে আছে, আরও পার্ট টু পার্ট থ্রিতেও থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।